অজনী গোপ দেখুন আজকের
কত তারিখ কি বার কোন তিথি এটা জানতে গেলে আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাতে আমরা কেউ গ্রন্থ অধ্যয়ন করতে পারি বা না পারি, যারা যারা গ্রন্থ অধ্যয়ন করতে পারি তাদেরও গ্রন্থের সিদ্ধান্ত মানতে বাধ্য, আবার যারা যারা গ্রন্থ অধ্যয়ন করতে পারি না অশিক্ষিত মানুষ তাদেরও গ্রন্থের সিদ্ধান্ত মানতে বাধ্য। যেমন যারা পঞ্জিকা দেখতে পারে তারা বলে দেবেন পঞ্জিকা দেখে আজকে কত তারিখ কোন তিথি, যারা দেখতে পারি না তাদেরও মেনে নিতে বাধ্য আজকে কত তারিখ সেই তিথি। ইহ জগৎ থেকে চলার পথের মাধ্যম যেমন গ্রন্থ, আধ্যাত্মিক জগতের চলার পথের মাধ্যম হল শাস্ত্র। কে আমার মহাপ্রভু এটা আমার মুখে কথা নয়, শাস্ত্র বলছে যে রূপ দর্শন করে সে নদিয়া নাগরীর এত যন্ত্রণা তিনি আর কেউ নন। কে জানো এ ব্রজে ব্রজেন্দ্র নন্দন এই ব্রজে কানা কানাই আজি
আজকের ভগবানকে দেখে তোমরা কেউ ভয় পেও না, প্রেমের ঠাকুর আমার বহু সুন্দর। শাস্ত্র বলল যে অন্যান্য যুগে যে সমস্ত অবতারীরা এসেছিল তারা তাদের নিজের হাতে অস্ত্র ধারণ করে শত্রুদের বিনাশ করেছিলেন, কিন্তু প্রেমের ঠাকুর আমার মহাপ্রভু তিনি নিজের মুখে বলে গেলেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণ কারো না মারিব, শুধু নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাব সব। অনর্পিত চরিং চিরাগ যা কোনো যুগে কোনো ভাবে অর্পিত হয়নি সেই প্রেমের ঠাকুর মহাপ্রভু আমাদের অর্পণ করতে এলেন। কি দিতে এলেন? সমর্পয়তম, সমর্পণ করতে এলেন মহাপ্রভু কি? উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়াম, উন্নত উজ্জ্বল রস মিশ্রিত ভগবানের নিজ ভক্তি সম্পদ। বলবেন বাবা আমরা তো এখানে অনেক কীর্তন শুনি, এই জায়গাটা ঠিক পরিষ্কার হলো না, এই জায়গাটা ঠিক পরিষ্কার হচ্ছে না। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র যদি আমার মহাপ্রভু হন তাহলে ভগবান ব্রজে এসে যে সমস্ত লীলা করেছিলেন রসজ্ঞ পণ্ডিতগণ সেই লীলারসকে পাঁচ ভাগে ভাগ করেছেন। একটু মন দিয়ে শুনবেন জায়গাটা, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য আর মধু। শান্ত রস কাকে বলে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসার রস শান্ত রস, প্রভুর সঙ্গে ভৃত্যের ভালোবাসার রস দাস্য রস, বন্ধুর সঙ্গে বন্ধু সখার সঙ্গে সখার ভালোবাসার রস সত্য রস, মাতা পিতার সঙ্গে সন্তানের ভালোবাসার রস বাৎসল্য রস, একজন নায়ক একজন নায়িকাকে ভালোবাসে, একজন প্রেমিক একজন প্রেমিককে ভালোবাসে, এ ভালোবাসায় যে রস উৎপন্ন হয় সেটা হলো মধুর রস। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র যদি আমার মহাপ্রভু হন, প্রশ্নটা এখানে যে তিনি যে পাঁচ প্রকারের লীলা করে গেলেন পাঁচটা রসের, আমাদেরকে মহাপ্রভু যেটা অর্পণ করতে এলেন সেটা তো এই পাঁচ প্রকার রসের মধ্যে খুঁজে পেলাম না। উন্নত উজ্জ্বল রস, ভারতের বৈষ্ণব সাহিত্য বলল দেখো এত ঠুনক নয় একটু গভীরে প্রবেশ করো, তোমরা যেটা বলে মধুর রস ওই মধুর রসটাকেই শাস্ত্রে ভালো ভাষায় বলে উজ্জ্বল রস। তাহলে মহাপ্রভু অর্পণ করতে এলেন উন্নত উজ্জ্বল রস, তাকে বলে না ভগবান যখন একই অঙ্গে
নিজেই নায়ক আবার নিজেই নায়িকা হয়ে আসা স্বাদ আর কোনো যুগে হয়নি কেবলমাত্র কলি যুগে রাধা কৃষ্ণ মিলিত তবু আমার বহু শূন্য তাই কখনো তার রাধা ভাই কখনো তার কৃষ্ণ ভাই কখনো বা তিনি নিজেই নায়ক কখনো বা তিনি নিজেই নায়িকা কখনো বা তিনি নিজেই প্রেমিক কখনো বা তিনি নিজেই প্রেমিকা সেই হরি বিরাজ করু কোথায় সদা হৃদয় ও কন্দলে হরি পুরাত সুন্দর দুটি কাদম্ব সংবৃত সদা হৃদয় কন্দলে এই জায়গা এই জায়গাটি একটু ভুল হয়ে গেল প্রধানমিত জীব জগৎ ছুটে গেল জীবস্বামী পদের কাছে প্রভু আমার হৃদয়টাকে তুমি কন্দলে পরিণত করে দিলে কন্দল শব্দের অর্থ হলো বাবা গুহা যেখানে অনেক বড় বড় পশু বাস করে প্রধানমিত জীব জগৎ ছুটে গিয়ে জীবস্বামী পানের কাছে বলল প্রভু আমার হৃদয়টাকে তুমি কন্দরে পরিণত করে দিলে গুহায় পরিণত করে দিলে কেন আমার হৃদয়টাকে যদি মন্দির বলতে তাহলে তো ছন্দ পতন হত না সদা হৃদয় কন্দরে না বলে যদি সদা হৃদয় মন্দিরে বলতে কি এমন ক্ষতি হয়ে যেত জীবস্বামী পার সান্তনা দিয়ে জীব সকলকে বলল গো জীব আমার প্রতি তোমরা ক্রোধ করো না আমার প্রতি তোমরা রুষ্ট হয়েও না তোমাদের কোন ভাগ্যবান বা ভাগ্যবতী হৃদয় খানা মন্দির হলেও হতে পারে তোমাদের কোন ভাগ্যবান বা ভাগ্যবতী হৃদয়টা মন্দির হলে উঠতে পারে আমি তোমাদের হৃদয়ে পানে চেয়ে কথাটা লিখি না আমি আমার হৃদয়ে পানে চেয়ে দেখলাম সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এত বড় বড় পশু বাস করে হ্যালো যেখানে এত বড় বড় পশু পুষে রেখেছি সেটাকে কি আমি কখনো মন্দির বলতে পারি তোমাদের কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী হৃদয়টা মন্দির হলেও হতে পারে কিন্তু আমি আমার হৃদয় কানে চেয়ে দেখলাম সেটা আমি কন্দরে পরিণত করে কৃপাময় মহাপ্রভু যদি তার কৃপা করে তার চরণ করো সে একটু হৃদয়রূপ কন্দরে দেয় মহাপ্রভুর নানা চরণ পরশ পেয়ে আমার হৃদয়রূপ কন্দরটা হয়তো মন্দিরে পরিণত হয়ে যাবে চারিবেদ চোদ্দ শাস্ত্র অষ্টাদশ পুরাণ মন্থন করিয়া হইল মধুর হরে কৃষ্ণ প্রভু হরি নাম দ্বিতীয় কারণটা আজকে আর বলবো না কালকে বলবো মহাপ্রভু নিজে প্রেম বিতরণ করতে সক্ষম হবেন না বলে নিজে একজনকে সঙ্গে নিয়ে তিনি কে পাগলা নিতাই চাঁদ পাগলা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছিলেন কেন জানেন যার কৃপার কোনো সীমা পরিসীমা ছিল না অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগদে বেড়া যার কোনো অভিমান ছিল না সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছিলেন মহাপ্রভু কেন জানো এ হতভাগ্য কলির জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ করবে বলে প্রত্যেকদিন মহাপ্রভু নিতাই চাঁদকে বলতো দাদা যাচ্ছ তো যাওয়ার আগে একটা কথা তোমায় বলে দিই বল ভাই যাওয়ার আগে তোমায় মিনতি করা গেলেই দেখো কেউ যেন কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত না হয় অগ্র পাপি পাপি দাদার বিন্দু
করে বলবো হরি বলবো হরি কৃষ্ণ প্রেম যদি জলের মতো তরল পদার্থ হয় তাহলে যারা অহংকারের মঞ্চ করে বসে আছে দশতলা বিল্ডিংয়ের উপরে কৃষ্ণ প্রেম তারা পাবে কি করে? নিতাই চাঁদের এত কৃপা এত করুণা, শিবাসকে বলল শিবাস যারা দশতলা বিল্ডিংয়ের উপরে বাস করে তাদের উপরে কি জল নয়? বলে হ্যাঁ আছে। বলে জল তো তরল পদার্থ, তারা পেল কি করে? জল করে গেল কি করে? আধুনিক জগৎ বৈদ্যুতিকের সাহায্যে নিচে মোটর বসাও, উপরে ট্যাঙ্কি লাগাও, পাইপ জুড়ে দাও, সুইচ দাও, বরবর করে জল করে পৌঁছে যাও। যারা অহংকারের মঞ্চে বসে আছে কৃষ্ণ প্রেম পেতে তাদের নিচে নামতে হবে না। আমি কৃপা করে তাদের পর্ব প্রহরে কৃষ্ণ প্রেমটা পৌঁছে দেবে। নদিয়ার পথ আলোকিত করে খোল করতাল সহযোগে নিতাই চাঁদ নাম যখন বের করত তখন চিৎকার করে গাইত, ধরো 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 কিশোরের প্রেম আমার নিতাই নাকে এক
একটু চাদরের ভিতরে নেড়ে চেড়ে দেখুন তো হাতগুলো আছে কিনা। যাদের আছে তারা কৃপা করে একটু তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকার। আর বদনের ভিতরে জিহ্বাটা দেখবেন আছে কিনা, থাকলে একটু নাড়াচাড়া করবেন, না থাকলে নাড়া করবেন। আচ্ছা দেখি ওই প্রেমের শান্তি প্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমাদের কৃষ্ণ প্রেম বিতরণ করতে। আজকে বেরিয়ে অবসান কালে ভুবন ভোলানো গোড়াচারের রূপে নয়ন দিয়ে একজন নদিয়া নাগরিক ঘরে ফিরে এসে অপর এক নদিয়া নাগরিক বলছে, নাগরিক ওই রূপে নয়ন দিয়ে আমি কাজ ভালো করি না। নাগরিক এ কথা বলছিস কেন? কেন বলছে জানিস? কেঁদে কেঁদে বলছে, নাগরীর নাগরীর আমার তো মনে বড় বাসনা ছিল, মনে বড় বাসনা ছিল, কলসি পরিপূর্ণ করে আমি ঘরে ফিরব, কলসি পরিপূর্ণ করে আমি ঘরে ফিরব, এই বাসনা নিয়ে আমি সুরধ্বনিতে অনেক দূরে চলে গেছে। কি বলবো সজনী রে সজনী, ওই কলসিতে জল ভরায় আর হলো না রে, কলসিতে জল ভরায় আমার আর হলো না রে। তবে আমি তো শুধু ফিরে আসি না, আমি কি করেছি জানিস? একটি কলসি ভাসাইয়ে আমার দুই নয়ন কুম্ভ, আমি ভরে নিয়েছি নয়ন কুম্ভ, ভরে নিয়েছি সজনী আমার নয়ন কুম্ভ, আমি ভরে কলসি জলে সুরধ্বনির জলে ভাসাই আমি আমার নয়ন জলে কলসি জলে
যখন ওই রূপপ্রতি নয়ন দিলাম তখন ভাবলাম মানব জন্ম আমার সার্থক হল, কিন্তু যেই না আমি পিছন ফিরে চাইলাম সজনী আমি বুঝে গেলাম কাজটা আমার ভালো হলো না। নিজের বলতে যা কিছু ছিল স্বয়ংরূপের মানুষের চরণে হারিয়ে ফেলেছি, আপন ধন বলতে কিছু রাখতে পারি না। সত্যিরে আমি ভীষণ করে চেয়ে কি দেখলাম জানিস, দেখলাম ঘরে গরু আমি আর সহিতে না পারি দেখুন ইক্ষু দণ্ড দেখেছেন, ইক্ষু দণ্ড আমার ইক্ষু দণ্ড মানে আখের দণ্ড যা থেকে গুড় তৈরি হয়, এখন আর বড় দেখা যায় না সব জায়গায়। এই ইক্ষু দণ্ডকে যদি জিহ্বা দিয়ে লেহন করেন, জিভ দিয়ে চাপতে থাকেন, তাহলে ইক্ষু দণ্ডের ভিতরে যে সুমিষ্ট রস সেটা আপনি আস্বাদন করতে পারবেন না। ইক্ষু দণ্ডের ভিতরে সুমিষ্ট রস আস্বাদন করতে গেলে আপনার শক্তপক্ত দন্ত থাকতে হবে। যদি আপনার শক্তপক্ত দন্ত থাকে তাহলে ইক্ষু দণ্ডের ভিতরে সুমিষ্ট রস আপনি আস্বাদন করতে পারবেন। শাস্ত্র বলল ভাই রে ভাই, তবু সদ্গুরুর চরণ আশ্রয় করে এ জাগতিক জগতে মায়াবদ্ধ জীব যদি তার জ্ঞানরূপ দন্ত অর্জন করে থাকেন তাহলে পদকবির পদাবলীর ভিতরে ইক্ষু দণ্ডের ন্যায় যে সুমিষ্ট রস রয়েছে সেটা আস্বাদন করতে পারবেন। তাহলে পদাবলীর ভিতরে সুমিষ্ট রস আস্বাদন করতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতেই হবে। আশ্রয় করিয়া ভজে তাই কৃষ্ণ নাকি ত্যাজে আর সব মরে অকা। এ জাগতিক জগতে মায়ার ঘর নয়। তাহলে আমি সইব বা কত রে, সইব বা কত রে, সইব বা কত রে, সইব বা কত রে, আমার ঘরে জানা বাইরে জানা, সইব বা কত রে, ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি, এই ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি, শুধু কি গুরু জনার জ্বালা না না ও সাধুনি আমায় অবনা হইলে কেন সবাই করে না
জগতে তুমি অবলা হয়ে জন্মে মায়ার জগতে যা বলছি আমরা এটা বলার জন্য তো আমি আসিনি। একটু মন দিয়ে দেখো এখানে আমার কি কর্ম ছিল, কেন এসেছিলাম এখানে, এখানে এসে আমার কর্ম কি, এখানকার কর্ম সমাধা হলে জীব আবার ফিরে যাবে কোথায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, জীব নিত্য কৃষ্ণদাস। আমরা যে যাই কাজে নিযুক্ত থাকি না কেন, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষিকাজ করি, কেউ শ্রমিকের কাজ করি, কেউ কীর্তন গান পরিবেশন করি, আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু কৃষ্ণদাস। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেলা, ইহাতে সংসার রূপে মায়া পিসাচি জীবের গলায় পাথিলা। তাহলে তুমি যা করবে বলে জগতে এলে সেটা যদি তোমার করানো হয়, তুমি যা বলবে বলে সুন্দর ভগবান তোমায় একটা বরণ দিল সেটা যদি বলা না হলো, তোমার থেকে অবলম্বন কি আছে। কতকবি এক পাশে দাঁড়িয়ে বলছে, বহু দিয়েছিলে তুমি খুব সুন্দর ফুলে আমার জন্ম, কিন্তু সে জন্ম আমার বৃথায় গেল। কেন, আমি অবলা ফুলেই জন্ম নিলাম, আমি তো বলতে পারলাম না, যা বলবো বলে এলাম সেটা তো আমার বলাই হলো। এটা হলো অন্তর্জগতের অর্থ। বহির্জগতে কি, আমার মায়েদেরকে আগেকার দিনে বলা হতো অবলা, নারী কুলে যারা জন্ম নিত তাদের বলা হতো অবলা। কেন, যন্ত্রণায় তাদের বুক ফেটে যেত কিন্তু মুখে কিছু বলতে পারতো না। শ্বশুর শাশুড়ি যতই নির্যাতন করুক না কেন, বাইরের জগতে কিছু বলতে পারতো না, কিছু বলার উপায় ছিল না। কিন্তু এখন বললে ভুল হবে, এখনকার মায়েরা অবলা, এখনকার মায়েরা অবলা, এখনকার মায়েরা যদি অবলা হবে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন মায়েরা হবে, বলুন। এখনকার মায়েরা কিন্তু অবলা নয়, এখনকার মায়েরা হলো সবলা। কিন্তু কবি যেদিন পর্দা রচনা করেছিল সেদিন মায়েরা ছিল অবলা, যন্ত্রণায় বুক ফেটে যেত কিন্তু মুখে কিছু বলতে পারতো না। কবি বলছে, বিধি গো কেন অবলা কইলে বিধি, তাহে কুলনারী, কুলনারীর বড় জানা, একে অবলা তারপরে কুলনারী। কুলনারীর খুব জানানো না, নূতন বউ আস্তে সময় না, একটু আমার সঙ্গে ঘাড় নাড়ো। আপনাদের গ্রামে যখন নূতন বউ আসে অন্য পাড়াতে, তখন আপনারা বউ দেখতে যান না, জানতো দেখুন আমি ঠিক বলছি কিনা। বৈকালবেলা দেখবেন পাঁচ ছজন মা একত্রিত হয়ে ঘটা করে বৌমা দেখতে যান, এই যতক্ষণ বৌমা দেখবেন ততক্ষণ কিন্তু কোনো কথা নেই, বৌমা দেখে যখন ফিরে আসবে দেখবেন একজন মা আরেকজন মাকে জিজ্ঞাসা করছে, বউ কেমন দেখলি, হয়তো বৌমাটি একটু লাজুক কম কথা বলে, তারপর উত্তর এসেছে এই যখনই জিজ্ঞাসা করবে, বউ কেমন দেখলি, কি বড় লোকের মেয়ে গো, কত অহংকার, একটু কথাও বলে না, কথা না বললে দোষ, কথা না বললে দোষ। আবার ধরুন একটু বেশি কথা বলে, এজুকের মেয়ে তো একটু বেশি কথা বলে, লজ্জাজনক বস্তুটা বাপের বাড়ি বিক্রি করে তারপর শ্বশুর বাড়িতে আসে, তা যখন বেশি কথা বলবে ফিরে আসার সময় একজন একজনকে জিজ্ঞাসা করবে, বউ কেমন দেখছি,
কি নির্লজ্জ মেয়ে গো, শ্বশুর ভাষুর মানে না, সবার সঙ্গে কথা বলে, কথা বললেও দোষ আবার না বললেও দোষ। সজনী, বিধি আমায় শুধু অবলা করে জন্ম দিল না, করে দিল কুলের পুনরাবলী। তাই আমি যা বলতে চাই সেটা সবার কাছে প্রকাশ করে বলতে পারি। কর সখী কিবা করি কিবা করি, আমার জীবন উপায় আমার জীবন উপায়, যদু কহে ছাড়িলে না ছাড়িলে না, আমায় ছাড়ে গো রাম, যদু কহে ছাড়িলে না ছাড়ে গো রাম, yeah.
যদুপকে ছাড়িলে না। সমস্ত কৃষ্ণ ভক্তগণ, ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মহিলা, আপনাদের রাঙা রাঙা সুযুগল চরণে কথম অরুণ ঘোষের কোটি কোটি ধন্যবাদ। আজকে খুব ভালো লাগছে আপনাদের এই এত সুন্দর একটা হরি সভাতে আমি যে আসতে পেরে খুব ভালো লাগছে। বড় দুর্ভাগ্য, আমাদের গত বছরের আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আমরা আসতে পারিনি। এবছরে আপনাদের সকল মায়ে বাবাদের চরণধুলি আমার মাথায় পেয়ে আমার এই কীর্তন জন্মটা ধন্য হলো। সকলে চরণধুলি আমার মাথায় দিয়ে একটু আশীর্বাদ করবেন যেন ভগবত পথে আমার মতি থাকে। নেতা আপনাদের এখানকার কমিটির পরিষেবা এবং আপনাদের গ্রামের প্রত্যেকটা মানুষের সহানুভূতি এবং ভাবভক্তি দেখে সত্যি আমরা খুব মুগ্ধ হয়ে গেছি। আপনাদের প্রেম আমরা আজকে কালকে রাত্রিতে গান করে গাড়ি ছেড়েছিলাম, তাই এখানে খুব সকাল সকাল পৌঁছে গেছি। তো সারাদিন আপনাদের গ্রামে আছি, যদিও এটা একটা আলাদা সৌভাগ্য বলতে পারি, কারণ আমরা এত দূর থেকে যদি সকালে বাহির হতাম তাহলে আপনাদের এখানে আসতে আমাদের বৈকাল হয়ে যেত। কিন্তু জানি না মহাপ্রভু কোন কী পায়, আমরা আজকে সকালবেলাতে এখানে পৌঁছে সারাদিন আপনাদের সঙ্গে থাকার একটা সুযোগ পেলাম। আর এই সারাদিন থেকে একটা অভিজ্ঞতা আমরা অর্জন করলাম, সেটা হলো যে দক্ষিণবঙ্গে, আমাদের তো উত্তরবঙ্গ কিন্তু এই দক্ষিণবঙ্গের দিকে কলকাতায় আমি অনেক কীর্তন করেছি কিন্তু সেখানে প্রেমের বড় অভাব। আপনাদের এই মেদিনীপুরে, বিশেষ করে আপনাদের এই জায়গাটাতে সারাদিন ধরে মানুষের সঙ্গে মানুষের যে প্রেম, মনের মধ্যে যে কৃষ্ণ ভক্তি, এই ভক্তির দিকে সত্যি আমরা খুব মুগ্ধ হয়ে গেছি, আমাদের বড্ড ভালো লেগেছে। দক্ষিণবঙ্গেও এরকম প্রেম আছে সেটা আমরা আশাই করতে পারিনি। এর জন্য আপনাদের চরণে অরূপ অরূপ ঘোষের ভূমিকৃত করলাম। আর আমাদের এখানে আসার জন্য কমিটি দাদারাও তোমাদের অনুরোধ করেছেন বা আমাদের সুযোগ করে দিয়েছেন, তার সঙ্গে আমরা আরও একবার বিশেষ করে ধন্যবাদ জানাবো। তিনি হলেন একাদশী মাইতি, একাদশী দাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এতগুলো সাধুগুরু বৈষ্ণবের মা বাবার চরণধুলি মাথায় পাইয়ে দেওয়ার জন্য। চলুন, এতক্ষণ আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, তদঞ্চিত গৌরচণ্ডীকে আস্বাদন করে সবাই যাবো মধুর বৃন্দাবনে। যাবেন তো? পিছনের মায়েদের বলছি বৃন্দাবনে যাবেন। আচ্ছা, কতজন মা বৃন্দাবনে যাবেন না, একটু হাত তুলে দেখেন দেখি। এই তো বোঝা যাচ্ছে যে আপনারা কীর্তন শুনছেন, এটা অনেক আসলে বললে সবাই একটু করে হাত তুলে দেয়। পরীক্ষার ফলে গিয়ে, পরীক্ষা দিতে গিয়ে যা পড়ে গেছেন তাই লিখে দিলে হবে না, আগে প্রশ্নপত্রটা ভালো করে পড়ে নিতে হবে, কারণ আপনি যা মুখস্থ করে গেছেন সব লিখে দিলেন, যে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দেখলেন যা লিখেছেন তা একটিও আসেনি। তা সবাই যা বলছেন আমি তাই বলবো না, তুমি এবার কতজন মা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলে দেখেন দেখি। সে কি ওই পিছনের মাইনে যাবেন না? যাবেন। নিতাই গৌ সীতানাথ রামান বলে গৌ হরে চলো। বৃন্দাবনে যাওয়ার ফলে প্রথমে আপনাদের বলি, চাদর মুড়ি দিয়ে শক্তপক্ত করে হাত দুটোকে বেঁধে রাখবেন না। মায়ার বন্ধন যেমন করে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে তুলেছে, ওইভাবে চাদর যদি আমাদের বেঁধে ফেলে তাহলে বৃন্দাবনে যাওয়া হবে না। মায়ার বন্ধন ছিন্ন করে মায়া মুক্ত হয়ে বৃন্দাবনে যেতে হবে। চলো চলে রে আমার মন, চলো মধুর বৃন্দাবন ধরে ধরে তবে
গিরি কোমর ধা ভগবানের সুন্দর লীলাভূমি দর্শন করার আগেই বলে উঠবে দেখলাম শুধু লঙ্কা গাছ আর লঙ্কা গাছ, কেন দেহটা যাবে বৃন্দাবনের মনটা পড়ে থাকবে লঙ্কা গাছের কাছে, হায় হায় লঙ্কা গাছগুলো মরে যাবে ছাগলে খেয়ে নেবে না তো শাস্ত্র বললো ভাই রে ভাই দেহ তোমার নাই বাজিতে পারো শুদ্ধ মনটাকে নিয়ে চলো রাধারণী জীবন চরণাশ্রয় করতে মা শুধু মনটাকে নিয়ে চলো রাধারণী চরণাশ্রয় করতে গিয়ে দেখবে স্বামী কুণ্ড রাধা কুণ্ড শুনতে পাচ্ছে না তাহলে কি করবো পিছনে বক্স করা আছে আমি তো চিৎকার করে শোনাতে পারবো না বাবা অত পিছনে তো আমি চিৎকার করে শোনাতে পারবো না আমি তো বলছি কিন্তু পিছনে তো আমার বক্স হ্যাঁ আমাকে একটু সাউন্ড বাড়ানো যাবে দাদা পিছনে শুনতে পাচ্ছে না বলছে আউট করতে সাউন্ডে কিন্তু একটু সাউন্ড বাড়ানো যাবে সাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর I'm
আজকে বৃন্দাবন লীলার চলিলার প্রসঙ্গ কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানী কলঙ্ক মধুময় শ্রীধাম বৃন্দাবন মধুর মধুর গোপগোপীগণ বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর শ্রীধাম বৃন্দাবনে পশু পাখি তরুণী সকলে আজকে মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগলে একত্রিত বসে আছে হস্তে মায়েরা শ্রীমতী রাধারানী তার প্রাণ গোবিন্দকে নিজের কাছে পেয়ে মনের যত ব্যথা মনের যত দুঃখ মনের যত যন্ত্রণা সব আপন মধুর কাছে প্রকাশ করে বলছে মধু আজকে বলব তোমায় আমার মনের দুঃখে ওই দেখো রাধা কৃষ্ণ দুজনে এবার বসি রত্ন সিংহাসনে রাধা কৃষ্ণ এবার রাধারানীর নয়নে জল দেখে কৃষ্ণচন্দ্র বলল রাধি গো তুমি কাঁদছো কেন বলল বধু আমি কাঁদলে তুমি এত বিচলিত হও কেন বলে কেন জানো না এ জগতে জীব সকলে আমার অধীন আমি তাদের যেমন ভাবে পরিচালনা করি তারা তেমনি ভাবে চলতে বাধ্য থাকে কিন্তু আমি যে একজনের কাছে অধীন দাঁড়ি আমি যে ভক্তের কাছে অধীন সেই ভক্ত আমায় যেমন ভাবে পরিচালনা করে তারা আমি তেমনি ভাবে চলতে পারব তাই তো আমার নাম ভক্ত তুমি কাঁদছো কেন তাই আমি তোমায় কথা দিলাম তুমি কেঁদো না শুভে রাধা এবার ভাবিলেন শ্রী মধু
অনেক রাত্রি হয়ে গেল লুচি যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ও মা বসো 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 বসো, কি হয়েছে? এমন কিছু রাত্রি তো হয়নি। হায় হায় হায়, আসুন না, ভালো লাগছে না আমার। কীর্তন শুনতে আর ভালো লাগে না, কত রাত্রি হয়ে গেল, শীত পড়েছে, তারপরে আবার যাও আস্তে আস্তে উঠে যাও, যার যার ভালো লাগছে না একটু আস্তে আস্তে উঠে যাও। হরির বাসনে সবাই বসতে পারে না, ধুলার আসনে বসার সৌভাগ্য তো সবার পেল না। বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্যে সদগুরু বৈষ্ণবের কৃপায় হরির বাসনে ধুলার জায়গা হয়। জাতি বিদ্যার দুটো মাহাত্ম যৌবন পঞ্চ কল্প পাঁচটি কাটা, পাঁচটি অহংকার আমাদের কৃষ্ণ ভজন থেকে দূরে রেখে দিয়েছে, কৃষ্ণ ভজন করতে দিয়েছে না। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই ছোট লোকগুলোর পাশে বসে কীর্তন শুনব, এটা হলো জাতির অহংকার বিদ্যা। আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে পাস করে এসেছি, একই মাটিতে বসে বসে কীর্তন শোনার জন্য বিদ্যা অহংকার রূপ। আমি দেখতে কত সুন্দর এই কালো কালো লোকগুলোর পাশে কীর্তন শোনা, আহ এ আমার পক্ষে সম্ভব নয়, রূপের অহংকার। মাহাত্ম মানুষ সময় কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে, রাস্তায় দাঁড়ালে আমায় প্রণাম করে, আমি যদি এখন ধুলায় বসে কীর্তন শুনি আমার সম্মান নষ্ট হয়ে যাবে। যৌবন আমার এখনো কীর্তন শোনার সময় হয় না, কীর্তন শুনতে গেলে মাথায় সাদা সাদা চুলের প্রয়োজন হয়। জাতি বিদ্যা রূপ মাহাত্ম যৌবন, এই পাঁচটি কাটা পাঁচটি অহংকার আমাদের কৃষ্ণ ভজন থেকে অবিরত দূরে সরিয়ে দিচ্ছে। সবাই তো হরির বাসনে বসে থাকতে পারে না, বসে থাকাটাও সম্ভব নয়, আর বসতেই পারে না। এই ধুলোর মধ্যে বসবো তো, আমি প্যান্সার আপনার কাছে নৌকা হয়ে যাবো, কত ভাবনা চিন্তা। তো আপনাদের চরমতম সৌভাগ্য সদগুরু বৈষ্ণবের কৃপার কৃপা করে বসেছেন যখন, অনেক ঘুষে মিনতি রইল আপনাদের চরণে ধরে, আপনারা অন্তত কেউ চলে যাবেন না। মনে রাখুন, মনে ভাবুন, এর থেকে মূল্যবান স্থান, এর থেকে ভালো নিরাপদ জায়গা এ পৃথিবীতে আর আছে বলে মনে হয় না। এই যে সময়টা একত্রিত কৃষ্ণ রস আস্বাদন করা, হরি বাসনে বসে, এর থেকে ভালো সময় আর কি হয়? আমরা প্রতিনিয়ত যারা কৃষ্ণ ভজন করি তারা সবসময় ভগবানকে প্রার্থনা করি, গোবিন্দ মরতে তো হবে, যেতে তো হবেই, তা যদি যখন যাব তখন তোমার নাম গাইতে গাইতে, তোমার নাম গাইতে গাইতে যেন যেতে পারি। তাহলে এখন আমি গাইছি, আপনারাও আমার সঙ্গে গাইছেন বা স্মরণ করছেন, এই সময়টা হচ্ছে সুসময়, যে সময় কৃষ্ণ ভজন করতে করতে যদি কেউ উপরে যেতে পারি তার মানব জনম বড় ধন্য হয়ে যাবে। কৃপা করে বসে আছেন যখন, এসেছেন যখন, একটু ধৈর্য ধরে বসুন, একটু ধৈর্য ধরে। রাধে তুমি কেঁদো না, করবো তোমার অনন্ত মোচন। ওরাধে ওগো রাধে মজে দেখিবে সবাই, ওগো রাধে রাধা
সইতে তার আর সকল কিছুই সইতে পার আর সকল কিছুই সইতে তুমি একটু ধৈর্য ধরো, আমি কথা দিলাম অবিলম্বে তোমার কলঙ্ক মোচন আমি করব। এই বলে প্রাণভাবে তিনি নিজের ঘরে ফিরে গেলেন। অষ্টশতী পরিপূরিত আরাধান ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা ইন্দ্রেখা সুদেবী তুঙ্গ বিদ্যা অন্নদেবী আটজন সখীর মাঝে ললিতার গলা জড়িয়ে বোঝা দিচ্ছে ললিতা প্রেম ললিতা আমি তোর কাছে বলে যাই, আমি তোর কাছে বলে যাই যে বৃন্দাবনে আমি আর থাকবো না, এই বৃন্দাবন আমায় সুখ দিতে পারলো না, আমি বৃন্দাবনে থাকতে চাই না। ললিতা বলছে না বৃন্দাবন পরিত্যাগ করবি বলে হ্যাঁ কেন চক্রে, যে বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে পাই না, যে বৃন্দাবনে কৃষ্ণ ভজনে এত বাধা, সে বৃন্দাবনে আমি আর থাকতে চাই না, কোথায় যাবি? আমি সেই দেশেতে চলে যাব, আমি সেই দেশেতে চলে যাব। আমি যে দেশে গেলে সখী যে দেশে গেলে ওরে সখী আমি কৃষ্ণ বলে কবিতে আমি সেই দেশেতে চলে তা সেই দেশে তুই যাবি কেন? বৃন্দাবনে তোকে কলঙ্কিনী বলে বলে, তা তোকে যখন বৃন্দাবনের মানুষ কলঙ্কিনী বলে তুই তাদের বাধা দিস না। বলে সজনী, ও সজনী তারা যখন আমায় কলঙ্কিনী বলে শুধু কলঙ্কিনী তো বলে না, যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে হয়তো তাদের বাধা দিতাম, কিন্তু বলে নেই, তারা যখন আমায় কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে নাকি আমার ওই বধূর আমিও মাথা নাম ঝুড়ে দিয়ে বলে কৃষ্ণ কলঙ্ক। তাই যতবার আমার কলঙ্কিনী বলে ততবার আমি আমার বধূর নাম শুনতে পাই। তাই আমি মন থেকে বলি তোরা আমার বল, তোরা যত মহানময় কলঙ্কিনী বলবি ততবার তো আমি বধূর নাম শুনতে পাবো। তবে সত্যি রে, যারা আমায় এমন করে যন্ত্রণা দিল, যারা আমায় এমন করে যন্ত্রণা দিল তাদেরকে আমি এত সহজে ছেড়ে দেব না। কি করবি? বিধি রবি বিধানে আমার সখী অনলভে যাই রে, বিধি রবি যদি সে দারুণ বিধি প্রভু নাগার পারে, প্রভু নাগার পারে প্রভু সে দারুণ প্রভু নাগার পারে, প্রভু নাগার পারে। অনলে জেলে দিতা
আমার দেখা হতো বিধির বিধানে আমি আগুন জেগে দিতাম। ললিতা বলছে না, ওরা যে এ জগতে যারা তোকে এত যন্ত্রণা দিল তাদের জন্য কি করবি সেটা তো বললি না, এটা তো বিধির কথা বললি। সজনি, এ জগতে যারা আমায় যন্ত্রণা দিল, আমার বধূকে যন্ত্রণা দিল, আমি তাদের অভিশাপ দিয়ে যাব, এমন কঠিন অভিশাপ দেব তারা যেন এই যন্ত্রণাটাকে উপলব্ধি করতে পারে, আমার যে ব্যথা সে ব্যথাটা যেন তারা পায়, তারা যেন বুঝতে পারে। কি দিবি ওরে সজি আমার সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।